আসসালামু আলাইকুম এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি পিয়া আক্তার খুলনা বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত দুটি ছাত্রী হলের শিক্ষার্থীদের 10 দফা দাবি মেনে নেয় 4 ঘন্টা পর মঙ্গলবার রাত 2টায় হলে ফিরেছেন শিক্ষার্থীরা তাদের দাবির মধ্যে রয়েছে রাইস কুকার ও রান্নার সরঞ্জাম ব্যবহারে অনুমতি বিশুদ্ধ পানি ও খাবারের স্থায়ী সমাধান হলে অভিভাবক ও নারী আত্মীয়দের থাকার অনুমতি হলের কর্মকর্তা কর্মচারীদের দুর্ব্যবহার বন্ধ হলের সিট বাতিলের হুমকি বন্ধ ও হলের যে কোনো বিষয়ে ছাত্রীদের মতামতকে গুরুত্ব দিয়ে সিদ্ধান্ত নেয়া মঙ্গলবার রাতে এসব দাবি নিয়ে আন্দোলনে নামেন অপরাজিতা ও বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব হলের ছাত্রীরা রাত 2টায় প্রাধ্যক্ষ রহিমা নুসরাত রিমির আশ্বাসে আন্দোলন স্থগিত করেন ছাত্রীরা এর আগে দুপুরে বিশ্ববিদ্যালয়ের অপরাজিতা হলের এক ছাত্রী তরকারি কাটার বটি দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন ওই ঘটনায় হলে ছাত্রীদের রান্নার ইলেকট্রনিক্স সহ সব ধরনের সরঞ্জাম জব্দ করার নির্দেশ দেয়া হলো কর্তৃপক্ষ নোটিশে বলা হয় কারো কক্ষে এসব সরঞ্জাম পাওয়া গেলে তার সিট বাতিল করা হবে এর জেরে রাতে বিক্ষোভ শুরু করেন ছাত্রীরা রাজধানীর উত্তরায় গার্ডার দুর্ঘটনায় নিহতদের মধ্যে 4 জনের দাফন জামালপুরে সম্পন্ন হয়েছে তারা হলেন ঝর্ণা তার 2 সন্তান জান্নাত ও জাকারিয়া এবং ঝর্ণার বড় বোন ফাহিমা মঙ্গলবার রাত 11টার দিকে জামালপুরের মেলান্দহ উপজেলায় ঝর্ণা ও তার 2 সন্তানের দাফন সম্পন্ন হয় পরে রাত 12টায় জেলার ইসলামপুর উপজেলার ঢেঙ্গারগড়ে ফাহিমাকে দাফন করা হয় গত বৃহস্পতিবার বড় বোন ফাহিমার মেয়ের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে সপরিবারে ঢাকায় যান ঝর্ণা সোমবার বৌভাত শেষে নবদম্পতি সহ ফাহিমা ঝর্ণা ও তার 2 সন্তান এবং রুবেল মিয়া উত্তরা থেকে আশুলিয়ায় ফেরার পথে গার্ডার দুর্ঘটনায় মারা যান এ সময় সৌভাগ্যক্রমে প্রাণে বেঁচে যান বর ও কনে ঢাকার উত্তরায় গার্ডার চাপায় নিহত রুবেল মিয়ার দাফন মেহেরপুরে সম্পন্ন হয়েছে এর আগে সকালে তার লাশ গ্রামের বাড়ি মেহেরপুর সদর উপজেলার রাজনগর গ্রামে পৌঁছায় পরে সকাল 8:30টার দিকে নামাজে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয় এ সময় যাদের অবহেলায় এমন দুর্ঘটনা তাদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান নিহতের স্বজনরা এবারে আন্তর্জাতিক জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস সহ ইউক্রেনে যাচ্ছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলাদিমির জেলেনস্কির আমন্ত্রণে আগামীকাল লিভিভ শহরে ত্রিপক্ষীয় বৈঠকে বসবেন তারা কথা বলবেন চলমান সংঘাত নিরসনে রাজনৈতিক সমাধান সহ গুরুত্বপূর্ণ জাপোর জিজিয়া পরমাণু কেন্দ্র নিয়ে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফানি দুজারিক জানান সফরকালে ওডেসা বন্দরও পরিদর্শন করবেন তারা এছাড়া শনিবার ইউক্রেনের খাদ্যশস্য রপ্তানির বিষয়টিও দেখভাল করার জন্য ইস্তাম্বুলে রাশিয়া ইউক্রেন তুরস্ক ও জাতিসংঘ গঠিত জয়েন্ট কোঅর্ডিনেশন সেন্টারও পরিদর্শন করবেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস ফুটবল ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড কেনার ঘোষণা দিয়েছেন এলন মাস্ক যুক্তরাষ্ট্রের বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রতিষ্ঠাতা এক টুইটার বার্তায় এ তথ্য জানায় তিনি উল্লেখ করেন সবাইকে স্বাগত তিনি ম্যানচেস্টার ইউনাইটেড কিনছেন বর্তমানে ক্লাবটি যুক্তরাষ্ট্রের গ্লেজার পরিবারের নিয়ন্ত্রণে রয়েছে তবে গ্লেজার পরিবার এই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি এর আগে গত বছর একটি গণমাধ্যম তাদের খবর জানিয়েছিল $484 কোটি ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি বিক্রি করতে চায় গ্লেজার পরিবার এবারে ইস্পাহানি শেয়ার বাজার সংবাদ সিটি ব্যাংক লিমিটেডের এক পরিচালক শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন রাজিবুল হক চৌধুরী নামের এই পরিচালক 12 লাখ শেয়ার বিক্রি করবেন তার কাছে ব্যাংকের 2,55,41,506 শেয়ার রয়েছে এর মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার আগামী 30 কর্মদিবসের মধ্যে ডিএসইর পাবলিক মার্কেটে বিক্রি করতে পারবেন তিনি গত 31 জুলাইয়ের হিসাব অনুযায়ী ব্যাংকের 32.70% শেয়ার উদ্যোক্তা পরিচালকদের হাতে রয়েছে
দর্শক পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/atnbangla news। ধন্যবাদ সবাইকে।